আসসালামু আলাইকুম, আমরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। এখন আসি উত্তরাতে, একটা কাজে আসছিলাম, কাজটা শেষ করলাম, ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে ফেলি। সো আজকে ওয়েদারটা অস্থির একদম, মনে করেন যে পিওর শীতকালের যে ওয়েদার ওইটা, রোদ নাই, মেবি মৃদু শৈত্যপ্রবাহর মতো লাগতেছে, আকাশটা মেঘলা, বৃষ্টিও হইতে পারে বলা যাচ্ছে না। তো বৃষ্টি আমার মতে না হয় ভালো, কারণ বৃষ্টি হইলেই বাইকের অবস্থা শেষ। বৃষ্টি হইলে বাইক কাদা টাদা দিয়ে শেষ হয়ে যায়। সো বৃষ্টি বাইকারদের জন্য একটা অভিশাপ বটে, আর আমার রাস্তা তো মনে করেন যে সেই অবস্থা, বৃষ্টি হইলে আরো বেশি কাদা কাদা লাগে রাস্তায়। সংসদ সদস্যের গাড়ি এটা দেখি, এই জায়গাটাকে একটু উল্টো আসতে হয়, সিস্টেমটা এমন করে রাখছে যে উল্টা না আসলে হয়ও না। আর এইখানে হচ্ছে আয়নালের হোটেল, আয়নাল হোটেল, এই হোটেলটা মানে খুবই বিখ্যাত হোটেল। আমি অলওয়েজ এই হোটেলের সামনে সবসময় বাইক দেখি, বাইক গাড়ি মানে অভাব নাই। আমি সঠিক জানি না এই হোটেলে কি পাওয়া যায়, বাট মানে খুব বিখ্যাত একটা হোটেল, যদিও আমি চিনি না ঠিক মতো। সো সবসময় মানুষজন থাকেই আয়নালের হোটেল। রাস্তার মাঝখানে দাঁড় করায় যাত্রী নামায়, আর একটু সাইড করলে কি হয়, সামনে ফাঁকা জায়গায় সাইড করুক, মানে এমন জায়গায় সাইড করে যে জায়গায় সব গাড়িটারি বেশি থাকে। সো এখন যাচ্ছি বাসার দিকে, সামনে হচ্ছে খালপার, খালপার পার হব। এখন দেখি 250 cc বাইক চলে আসছে, প্রথম বাজাজ পালসারই 250 cc নিয়ে আসছে। পালসার না তো ওইটা কি, N25 মেবি। সো বাইকটা অস্থির, আমার এই বাইকটা সেল করে দেই নাকি চিন্তা করতেছি। সো দেখি এই এই বাইকের যদি কাস্টমার টাস্টমার পাই তাহলে সেল করে দিতে পারি। NS160 যদি কেউ কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি সেল করার চিন্তা ভাবনা করতেছি। বাইকে তেমন কোনো সমস্যা নাই, ক্যাসলের মধ্যে পড়ে গেলাম। এখন যাচ্ছি দিয়াবাড়িতে, ভালোই ঠান্ডা লাগতেছে, শীতকাল একদম, ঢাকা ঢাকা শীত একদম পড়েই গেছে। বনলতা খাবার হোটেল, আর এই দিয়াবাড়ি এই এলাকায় আরও বেশি ঠান্ডা উত্তরার থেকে, উত্তরাও মোটামুটি ঠান্ডা, উত্তরায় গাছপালা থাকার কারণে ঠান্ডা লাগে, আর এইদিকে আরও বেশি ফাঁকা জায়গার কারণে আরও বেশি ঠান্ডা লাগে। সো গ্রামে কী পরিমাণ শীত পড়ছে জানি না। সো আমার ভিডিও যারা গ্রাম থেকে দেখেন অবশ্যই জানাবেন আপনাদের গ্রামের কী অবস্থা, শীত কি পুরোপুরি পড়ছে নাকি। ও গাড়িটার কালারটা তো আনকমন একটা কালার, সুন্দর তো, অ্যাকুয়া গাড়ি কালারগুলো অনেক আনকমনই হয়, হাইব্রিড গাড়ি কালারগুলো আনকমন, গাড়িটাও সুন্দর। সো আমরা চলে আসছি, আমার বাসা এদিক দিয়েও যাওয়া যায়, বাট এদিক দিয়ে আজকে যাব না, আজকে বলতে অনেকদিন হলেই যাই না, কারণ ওই দিক দিয়ে রাস্তা বেশি ভালো না, ভাঙাচুরা, আর এই যে ভার্সিটিগুলো সামান দিয়ে যে রাস্তাটা আছে এই রাস্তাটা একটু ভাঙা, সো এদিক দিয়ে তাড়াতাড়ি হয় এবং সুবিধা হয়, একটু যদি রাস্তা বেশিও হয় সো ভালো রাস্তা, এই জন্য আর কি এই দিক রাস্তাটাই আমি ইউজ করি। আর এই রাস্তার দুই পাশে অনেক নার্সারি, নার্সারির অভাব নাই, যারা গাছ কিনতে চান তারা দিয়াবাড়ি চলে আসতে পারেন, কি নাই এখানে সব গাছই আছে।
আর এই যে আমার বাসায় যাওয়ার হচ্ছে শর্টকাট রোড। এই এই জায়গাগুলো আগে ফাঁকা ছিল, এখন সব বিল্ডিং টিল্ডিং হয়ে যাচ্ছে, কোনো জায়গায় আর ফাঁকা থাকবে না, সব জায়গায় এখন বিল্ডিং হবে, কারণ মেট্রো রেল। মেট্রো রেল হওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে, যে এইখানে একটা বিল্ডিং হচ্ছে, এখানে বিল্ডিং হচ্ছে, এগুলো আগে ছিল না, এখন অনেক তাড়াতাড়ি অনেক কয়টা বিল্ডিং হয়ে যাচ্ছে। তারপর ভার্সিটি হয়েছে, ভার্সিটি স্টুডেন্টরা এখানে ভাড়া থাকবে, ভাড়া দিলেও অনেক ভালো চলবে এই বিল্ডিংগুলো, কাছাকাছি অনেক ভার্সিটি, আরও ভার্সিটি হইতেও পারে। তো এখানে একটা ওয়াশার একটা অফিস দেখতেছি, বাপরে শীতের দিনে একটা ঝামেলা, সেটা হচ্ছে ধুলাবালি বেশি, যেটা বর্ষাকালে একটু ধুলাবালিটা কম থাকে বৃষ্টির কারণে, বাট কাদা থাকে, শীতের দিনে ধুলা কাদা থাকে না কিন্তু ধুলাবালি থাকে। সো একটা না একটা সমস্যা থাকবেই, সমস্যা ছাড়া বাঁচা সম্ভব নয়। আরে কোনো হর্ন ছাড়া হুটহাট ঢুকায় দেয়, মানে সে যে একটা মোড়ে ঢুকতেছে কোনো হর্ন নাই, আমি তার গাড়ির আওয়াজে বুঝতে পারছি। আমিও লাস্ট মুহূর্তে এসে হর্ন দিছি, না হলে লেগে যাইতো। এই যে আমার বাড়িটা, পুরা সাদা। আমার ফ্ল্যাটটা পিছন পাশে, এই পাশ থেকে অবশ্য দেখা যায় না। এলাকায় এখনো এরকম করে বাড়ি ঘর হচ্ছে না, বাড়ি ঘরগুলো হইলে বিল্ডিং উঠলে এমনি রাস্তাঘাট তখন ভালো হয়ে যাবে, কারণ এই রাস্তাটা কিন্তু অনেক নিচু, এই জন্য খুব পানি ওঠে বর্ষাকালে, পুরো সময় এই রাস্তা পানির নিচেই থাকে। সো আমরা ওই দিক দিয়ে ওই পাশ দিয়ে বের হই তখন, এখন যেহেতু শুকায় গেছে সেজন্য এই পাশ দিয়ে আসলাম। এখন পাহাড়ে উঠতে হবে, পাহাড়। আমার বাসাটা মোটামুটি একটা ছোটোখাটো পাহাড়, বাসায় চলে আসছি, উপরে উঠবো। সো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, ভিডিওটা ভালো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।